नमस्कार बंधुरा, ग्रीन गार्डेनिंग फैमिली यूट्यूब चैनले अपने सुस्वागत। सबा के आंतरिक अभिनंदन जानिए शुरू कर आजकल वीडियो। एक जन मैसेज कर दादा, आमी बोनसाई ट्रेनिंग सफल होना तई आशा छेड़े दिलाम। ना भाई, फेलियर इज द पिलर अफ सकसेस। आशा छेड़े दिले हबे ना। बोनसाई करार जोन्नो जे तीनटे जिनिस आमादेर प्रयोजन, एक होच्छे समय, धैर्य एवं सठिक प्रशिक्षण। देखुन एई जे बोनसाईटा आपनादेर आमी देखाई, एटा एकटा पुरोनो किन्तु बोनसाई। एटा देखाले आमादेर आपनादेर शिखतेओ सुविधा हबे एवं आमार बोझातेओ किन्तु सुविधा हबे। भालो करे लक्ष्य करुन, एई बोनसाईटा आमादेर की की करा प्रयोजन आमी आपनादेर सामने बोलबो। এটা কিন্তু এক সময় খুব ভালো বনসাই ছিল, কিন্তু বর্তমানে এইটা দেখিয়ে আমি আপনাদের শেখাবো কি করে বনসাই খুব ভালোভাবে আপনি করতে পারবেন। আমাদের ভিডিওটা পুরো দেখুন, এমন হতে পারে বন্ধু আপনি হয়ে উঠবেন বনসাই তৈরির দক্ষ কারিগর। আপনার বনসাই শতাব্দী ধরে পৃথিবীর বুকে থেকে যাবে। হাজার টাকা নাই বন্ধু, দাম হবে লক্ষাধিক। একটি শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে একটি ছোট পটে বছরের পর বছর বাঁচিয়ে রাখার শিল্পকে বনসাই বলে। বনসাই একটি জাপানি শব্দ, মিশরীয় সভ্যতায় এর নিদর্শন পাওয়া যায়। তবে অনেকের মতে 2000 বছর পূর্বে চীনে প্রথম বনসাই শুরু হয়, তারপর সমগ্র পৃথিবী তথা কোরিয়া, ভিয়েতনাম, জাপান এবং সারা বিশ্বে আস্তে আস্তে এ ছড়িয়ে পড়ে বন্ধু। প্রধানত সৌন্দর্য বৃদ্ধি ও মেডিসিনের প্রয়োজনে মানুষ বহু বছর থেকে বনসাই তৈরি করে আসছে। বনসাই করতে অনেক খরচ এবং পরিচর্যার প্রয়োজন, এই কথাটা কিন্তু একেবারেই ভুল বন্ধু। কাণ্ড, শেখর, শাখা প্রশাখা নিয়ন্ত্রণ করাই বনসাইয়ের পক্ষে কিন্তু যথেষ্ট নয়। সঠিক সময়ে সঠিকভাবে সুকৌশলে গাছের বৃদ্ধিকে আটকে রাখা অর্থাৎ নিয়ন্ত্রণ করে রাখাই হচ্ছে বনসাইয়ের প্রধান লক্ষ্য। বনসাই শুরু কখন করা উচিত? বসন্তকালে বা বর্ষার পাককালে বনসাই করার উপযুক্ত সময়। পৃথিবীর সব গাছে কিন্তু বনসাই হয় না, আমরা এখানেই কিন্তু প্রথমে ভুল করি। আপনারা যে সমস্ত গাছকে বনসাই করার জন্য বেছে নেবেন, সেই গাছের বৃদ্ধি যেন খুব ধীরে ধীরে হয়। গাছের বয়স হলে বাকল বা ছাল যেন মোটা হয়, যেমন বন্ধু বট, বকুল, বাগানবিলাস, পেয়ারা, বাবলা, বাকুর, নিম, পলাশ, হিজল, জাম, এমনকি বাগানবিলাস গাছও কিন্তু আপনারা বনসাই করতে পারবেন। সর্বপ্রথম চলে আসি মাটির বিষয়টা। দোআঁশ মাটিতে কিছুটা কম্পোস্ট সার মিশিয়ে তার মধ্যে কিছুটা বালি দিয়ে প্রথম অবস্থায় আপনারা বনসাইয়ের মাটি তৈরি করুন। তার পরবর্তীকালে পোড়া মাটির গুঁড়ো, খড়ি মাটির গুঁড়ো, কাঠের ছাই এবং কিছুটা নিমখোল অবশ্যই কিন্তু ব্যবহার করবেন বন্ধু। এবার দেখুন টবের বিষয়টা আমি চলে আসি। বনসাই করার জন্য বৃত্তাকার টব হতে পারে, আপনার বর্গাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে, আয়তাকার হতে পারে। তবে আমার মতে এই রকম বৃত্তাকার টব যদি আপনারা নেন, তবে কিন্তু বনসাই আপনার কিন্তু ভালো হবে। টবের তলায় যেন ছিদ্র থাকা অবশ্যই প্রয়োজন, কারণ অতিরিক্ত জল আপনার বনসাইয়ের কিন্তু শেখরগুলোকে পচিয়ে দিতে পারে। তাই সু জল নিষ্কাশন ব্যবস্থা বনসাইয়ের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। আপনাদের বনসাই করার জন্য চারা নির্বাচনটা কিন্তু সঠিক করতে হবে। বাজার কিংবা নার্সারি থেকে চারা কিনতে একটু বিরত থাকবেন। আপনি অঙ্গজ পদ্ধতিতে অবলম্বন করে যে সমস্ত চারা তৈরি হয়, যেমন কাটিং, চোখ কলম, গুটি কলম, দাবা কলম, এই সমস্ত চারা নিন। তবে আমরা বলবো, আপনি বনসাইয়ে সফল হতে হলে পুরাতন কোনো দেওয়াল
ইট কিংবা টালি স্তূপ থেকে যে সমস্ত চারা আপনারা পাবেন সেই সমস্ত চারা দিয়ে বনসাই করুন, সফল হবেন 100% নিশ্চিত। বন্ধু, যে পুরনো বনসাইটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পাচ্ছেন এই গাছটার ডাল ছাঁটাই খুবই জরুরি। বসন্ত ও বর্ষাকালে গাছের বৃদ্ধি হয়, এই সময় ডাল ছাঁটাই করুন। ডাল ছাঁটাই করে অবশ্যই 1 লিটার জলে 2 গ্রাম সাপ ফাঙ্গিসাইডটা মিশিয়ে স্প্রে করুন গাছে। কাটা অংশে হলুদের পেস্ট বা অন্য কোনো যেমন অ্যালোভেরার রস আপনারা লাগাতে পারবেন। কুড়ি বা পত্মমুকুল ভেঙে দিতে হবে। বাড়ন্ত পাতার কয়েকটি পাতা রেখে সবগুলো কিন্তু আপনাদের কেটে দিতে হবে। মৃত ও অসুস্থ পাতা কখনোই রাখা যাবে না। পরবর্তীকালে প্রতি মাসে প্রতি বছর কি কি করণীয় এই নিয়ে আমরা ভিডিও অবশ্য নিয়ে আসব বন্ধু, এবং বনসাই আপনাকে অবশ্যই শিখিয়েই সারব। এই যে গাছটায় বুঝতেই পারছেন এর তার দিয়ে বাঁধন দেওয়া দরকার, ওয়্যারিং করা অবশ্যই একে প্রয়োজন। সবসময় আপনারা তামার তার নেবেন, কোনো রকম লোহার তার নেবেন না। লোহার তার দিয়ে যদি আমরা একে বাঁধন দেন গাছ কিন্তু আপনার মারা যেতে পারে। যখন আপনি তার দিয়ে বাঁধন দেবেন 1.5 মাসের বেশি রাখবেন না, খুব বেশি হলে 2 মাস, কারণ এই বাঁধনটা কিন্তু গাছে আপনার বসে যেতে পারে। আর একবার যদি আপনার বাঁধনটা গাছে বসে যায় আপনার গাছ কিন্তু আক্রান্ত হয়ে মারা যেতে পারে। সবসময় বন্ধুরা গোড়া থেকে আগা এবং আগা থেকে গোড়া এইভাবে আপনারা তামার তার দিয়ে বাঁধন দেবেন। ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না বন্ধু, কারণ আমরা জানি আমাদের দুটো এখন খুবই কম, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সময়। এই দুটোই কিন্তু বনসাই করতে অবশ্যই লাগবে। পরবর্তীকালে আমরা হাতে কলমে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব বনসাইয়ের ওপর, আর চিন্তা করবেন না বন্ধু। আজকেই আপনি কোনো দেয়াল কিংবা ইটের স্তূপ থেকে চারা সংগ্রহ করে ফেলুন আর বনসাই গাছটা প্রতিস্থাপন করুন। আমাদের ভিডিওগুলো ওয়াচ করুন বনসাইয়ের প্রশিক্ষণের জন্য। আমরা পরবর্তীকালে প্রতি মাসে কি করতে হবে, প্রতি বছর কি করতে হবে, স্টেপ বাই স্টেপ আমরা প্রশিক্ষণ দিয়ে যাব। আশা করি বনসাই আপনারা সবাই তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।